सुप्रिय शिक्षार्थी आज के तुम्हारे सार्मन स्कूल एंड कॉलेज ऑनलाइन क्लास से शुभेच्छा जानाच्छि। आमी मोहम्मद रमजान अली मासूद सहकारी शिक्षक सार्मन स्कूल एंड कॉलेज चट्टग्राम। आज के नवम एवं दशम श्रेणी शिक्षार्थी फिनान्स एवं बैंकिंग टाई कराबो। और आज के आलोचनार विषय थाकबे अध्याय पाँचर ऊपर। आजकल आलोच्य विषय मूलधन बजेटिंग काके बोले एटा आमरा आज के शिखब जे काके बोले मूलधन बजेटिंग, मूलधन बजेटिंग केन एत गुरुत्वपूर्ण, मूलधन बजेटिंग कोन कोन क्षेत्रे प्रयोग करा हय, आरेकटा हच्छे मूलधन बजेटिंग एर जे विभिन्न पद्धति रयेछे से पद्धतिगुलो कि कि। प्रथमे आमी जानबो मूलधन बजेटिंग काके बोले। ये मूलधन बजेटिंग काके बोले बोलते गए तुम्हारे आमी दुई एकटा कथा बोले नी। जदि तुम एक बिजनेसमैन होये थाको बा तुम जदि एक इन्वेस्टर होये थाको तुम्हार जो अर्थगुलो आसे व्यवसायेर जो अर्थगुलो आसे सेगुलो तुम्हें उपयुक्त क्षेत्रे इन्वेस्ट करते हबे, सेगुलो तुम्हें उपयुक्त क्षेत्रे बिनियोग करते हबे। जदि तुम्हार इन्वेस्टटा जदि सठिक ना हय, जदि तुम्हार इन्वेस्टमेंटटा जदि তোমার যথাযথ না হয় তাহলে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে না। সেজন্য তুমি কোন খাতে বিনিয়োগ করবে বা কোন খাতে তুমি বিনিয়োগ করবে না এই ব্যাপারে সিদ্ধান্ত দিবে মূলধন বাজেটিং। সো মূলধন বাজেটিং যদি কাকে বলে বা মূলধন বাজেটিং কি পরীক্ষায় যদি আসে তোমাদের সেক্ষেত্রে তোমরা একটা সংজ্ঞা লিখবা, সেটা হচ্ছে কি মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। অর্থাৎ মূলধন বাজেটিং এর মাধ্যমে আমরা ব্যবসায়ের যে দীর্ঘমেয়াদী যে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলোকে আমরা নিব নাকি নিব না, সেটা সুবিধাজনক হবে নাকি সুবিধাজনক হবে না, সেটা অর্থাৎ সেটা কি ইতিবাচক হবে নাকি নেতিবাচক হবে, সেটা কি আমাদেরকে কাঙ্ক্ষিত ফল দিতে পারবে নাকি সেটা আমাদেরকে কাঙ্ক্ষিত ফল দিতে পারবে না, সেই ব্যাপারে মূল্যায়ন করার জন্য আমাদেরকে সহযোগিতা করবে মূলধন বাজেটিং। যার কারণে মূলধন বাজেটিং এর সংজ্ঞাটা হচ্ছে কি মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া, এই সংজ্ঞাটা দিবা। সেকেন্ড আমরা জানব মূলধন বাজেটিং এর গুরুত্ব, কেন মূলধন বাজেটিংটা এত গুরুত্বপূর্ণ। দেখো এটার গুরুত্বটা প্রথম দেখো মুনাফা সংক্রান্ত, মুনাফার দিক দিয়ে কেন মূলধন বাজেটিংটা এত গুরুত্বপূর্ণ। একজন ব্যবসায়ীর প্রথম লক্ষ্য হচ্ছে, প্রধান লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। সে মুনাফার উদ্দেশ্যেই তার ব্যবসায়ের যাবতীয় কর্মকাণ্ডগুলো সম্পাদন করে, আর এই মুনাফাগুলো কত হবে বা কত হতে পারে তার সে যে ইনভেস্ট করতেছে সেই ইনভেস্ট থেকে তার মুনাফাটা কত হতে পারে, সে ভবিষ্যতের মুনাফাটা কত আসতে পারে, সে ব্যাপারে মূলধন বাজেটিংটা আমাদেরকে কী করবে সহযোগিতা করবে। সেজন্য মূলধন বাজেটিংয়ের যদি গুরুত্বটা বলতে যাই আমরা কি বলবো, মুনাফাটা নির্ণয় করার জন্য, মুনাফাটা বের করার জন্য আমাদেরকে অবশ্যই মূলধন বাজেটিংটা সম্পর্কে জানতে হবে। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিচ্ছি মুনাফা সংক্রান্ত। মনে করো মিস্টার জামাল একজন মুদি দোকানদার, তার থেকে একটা মুদি দোকান আছে, সে মুদি দোকানের চাল ডাল রসুন পেঁয়াজ মরিচ মশলা এগুলা বিক্রয়ের পাশাপাশি সে একটা কি কিনলো, ফ্রিজটা কিনলো। সে কি উদ্দেশ্যে ফ্রিজের মধ্যে সে আইসক্রিম রাখবে, সে তার আশেপাশের লোকজনের কাছে আইসক্রিম বিক্রি করে সে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করবে। কিন্তু দেখা যাচ্ছে ওই এলাকার মানুষগুলো, ওই এলাকার আশেপাশে যারা থাকে বসবাস করে তারা কিন্তু আইসক্রিম খাওয়াতে তেমন একটা অভ্যস্ত নয়। সেক্ষেত্রে দেখা যাবে সে প্রত্যাশা করেছিল যে আশেপাশের লোকের কাছে কাস্টমারদের কাছে অনেক চাহিদা থাকবে, কিন্তু দেখা যাচ্ছে সে চাহিদাটা নেই। তাহলে চাহিদা যদি না থাকে তাহলে সে যে এখানে ইনভেস্ট করেছে, সে যে একটা ফ্রিজ কিনেছে, সে ফ্রিজের কেনাটা তার ব্যর্থ হয়েছে। যার কারণে মূলধন বাজেটিংটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া, এমন একটা মূল্যায়ন পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে তুমি জাস্টিফাই করবা, সে তুমি মূল্যায়ন করতে পারবা আসলে তোমার ফ্রিজটা কেনাটা উচিত হয়েছে নাকি উচিত হয়নি।
তার মানে কি মুনাফার দিক দিয়ে আমাদের মুনাফাটা আমাদেরকে জানার জন্য মুনাফাটা আসলে হবে কি হবে না এ ব্যাপারে জানার জন্য আমাদেরকে মূলধন বাজেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক এখন যাবে বিনিয়োগের বিশাল আকার। বিনিয়োগের বিশাল আকার বলতে মনে করো তুমি একটা প্রজেক্ট নিয়েছো ঢাকার পার্শ্ববর্তী বা দূরবর্তী কোনো একটা জায়গায়, তুমি একটা কারখানা দিয়েছো, এমন জায়গায় কারখানা দিয়েছো সেখানে তোমার কি নেই, সেখানে তোমার বিদ্যুৎ সংযোগ নেই। তো একটা জিনিস, বিদ্যুৎ যদি না থাকে তাহলে তো কারখানাটা চালু রাখা বা কারখানাটা স্টার্ট করা কখনো সম্ভব না। কিন্তু তুমি ইনভেস্ট করে ফেলেছো ওখানে, বিভিন্ন মেশিনারি বিভিন্ন যন্ত্রপাতি তুমি ওখানে কিনেছো, কেনার পর দেখা গেল যে তুমি দুই বছর পরে তুমি কি করছো, মানে এখন থেকে তুমি শুরু করে দিলা যে দুই বছর পরে তুমি ওটা স্টার্ট করবা, দুই বছর পরে ওখানে বিদ্যুৎ যাবে, কিন্তু কোনো কারণে ওখানে সরকার বিদ্যুতের অনুমোদন দিল না। তাহলে এই যে তুমি যে ইনভেস্টটা তুমি করে ফেলেছ, অনেক টাকা তোমার ইনভেস্ট হয়ে গেছে ওখানে, বাট তুমি বিদ্যুৎটা তুমি সেখানে পেলে না। তো বিদ্যুৎটা যদি তুমি না পেয়ে থাকো তাহলে তুমি যে ইনভেস্ট করেছো সবগুলো কি হয়ে যাবে, ব্যর্থ, ওই ইনভেস্টমেন্টটা তোমার ব্যর্থ। সেজন্য তোমাকে এমনভাবে চিন্তাভাবনা করতে হবে, মূলধন বাজেটিংয়ের এমন পদ্ধতি তোমাকে ইউজ করতে হবে, মূলধন বাজেটিংয়ের এমন জ্ঞান তোমার থাকতে হবে যে আসলে তোমার এখানে ইনভেস্ট করাটা উচিত নাকি অনুচিত সেই ব্যাপারে তুমি নিজে বুঝতে পারবা মূলধন বাজেটিংয়ের বিভিন্ন পদ্ধতি ইউজের মাধ্যমে। আচ্ছা, তাহলে তুমি যেখানে ওই জায়গায় যে ইনভেস্ট করে ফেলছ সেটা হয়তো তুমি বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন এনজিও বা বিভিন্ন আর্থিক সংস্থানকারী যে প্রতিষ্ঠানগুলো আছে ওখান থেকে অর্থ নিয়েই তুমি এখানে বিনিয়োগ করেছ, কিন্তু তোমার ওখানে বিদ্যুৎ না যাওয়ার ফলে তোমার সেই প্রকল্পটি ব্যর্থ এখন। কিন্তু তুমি যে অর্থগুলো নিয়েছো ব্যাংক বলো, এনজিও বলো বা বিভিন্ন অর্থসংস্থানকারী প্রতিষ্ঠান থেকে বলো, তুমি যে ঋণ নিয়েছো তাদেরকে যথাসময়ে ঋণের সুদ দিতে হবে, আবার তোমাকে ঋণগুলো ফেরত দিতে হবে, যার কারণে ওখানে তোমার একটা তোমার প্রকল্পটি পুরো ব্যর্থ। তুমি এখন অনেক অনেক দায়ে পড়ে যাবা, অনেক সমস্যায় পড়ে যাবা, যার কারণে মূলধন বাজেটিংয়ের কৌশলগুলো যদি তোমার জানা থাকে তাহলে তোমার জন্য অর্থ বিনিয়োগ করাটা অনেক সহজ হয়ে যাবে। থার্ড নাম্বার হচ্ছে ঝুঁকি। ঝুঁকির ভিত্তিতে তোমরা নিশ্চয়ই জানো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো প্রকল্পে ঝুঁকি জড়িত। ঝুঁকি যেখানে বেশি সেখানে বিনিয়োগ লাভের হারটাও বেশি হয়। যদি বা ঝুঁকিটা অনেক চিন্তাভাবনা করে তুমি এতটুকু ঝুঁকি মোকাবেলা করার ক্ষমতা আছে কি না সে ব্যাপারে তোমার ধারণা তোমার অবশ্য অবশ্য থাকতে হবে। যার কারণে ধরো তুমি এই যে এই সময়কালে এখন তো গরমকাল, মনে করো তুমি এক্সাম্পল দিতে গিয়ে আমি যদি বলি সামনে তোমার অনেক বৃষ্টি হবে এই আশা করে তুমি অনেকগুলো ছাতা তৈরি করে ফেলেছো, অনেক মেশিনারি ছাতা তৈরি করার জন্য যে যে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন হয় সব ইনস্ট্রুমেন্টগুলো তোমার রেডি আছে, বাট দেখা যাচ্ছে তোমার কি হয়নি, এই বছর তেমন একটা বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ার ফলে এতগুলো যে ছাতা তুমি তৈরি করে রেখেছো তাহলে তুমি কি হবে, তুমি অনেক লসে পড়ে যাবে, তুমি অনেক ক্ষতির সম্মুখীন হবে। সেজন্য তুমি বর্ষাকালে বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে, সেটা জানার জন্য তোমাদেরকে মূলধন বাজেটিং অধিক তুমি যে প্রত্যাশা করে তুমি যতগুলো ছাতা তৈরি করেছো সেই পরিমাণ যদি তোমার কাস্টমার না থাকে, যদি বৃষ্টি নাও হয়ে থাকে না হয় তখন তুমি অনেক বেশি সমস্যা পড়ে যাবে। যার কারণে মূলধন বাজেটিংয়ের জ্ঞানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তুমি আসলে কী পরিমাণ ছাতাটা তৈরি করা তোমার জন্য যথাযথ ছিল সে সম্পর্কে তোমার অবশ্যই অবশ্যই জ্ঞান থাকতে হবে। আর মূলধন বাজেটিং প্রয়োগ করে তুমি এই সিদ্ধান্তটা অনেকটাই অনুমান করতে পারবা, অনেকটা তুমি ফলপ্রসূ হতে পারবা। তাহলে আমি কি বললাম, মূলধন বাজেটিংটার গুরুত্বটা বলে গেলাম, এখন আসো মূলধন বাজেটিংটা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তাহলে আমি লিখে দিচ্ছি মূলধন বাজেটিংয়ের প্রয়োগ ক্ষেত্রটা। প্রথম হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয়। তুমি একটা স্থায়ী সম্পদ
কিনতে চাচ্ছ, মনে করো চীন থেকে তুমি একটা স্থায়ী সম্পদ যেমন একটা মেশিন কিনবা, বড় একটা মেশিন, মেশিনটার দাম হচ্ছে 20 লক্ষ টাকা। তাহলে এই মেশিনটা কেনার পূর্বে তোমাকে চিন্তা করতে হবে ওই মেশিনটা তোমাকে কয় বছর পর্যন্ত ওটা চালু থাকবে, ওই মেশিনটা কত বছর পর্যন্ত আমাকে কি দিবে, আয় দিবে, সেটা আমাকে অবশ্যই ধারণা করতে হবে। এখন আমি যদি ওই ধারণাটা না নিই, 20 লক্ষ টাকা দিয়ে যদি চীন থেকে একটা মেশিন কিনে ফেলি, তাহলে ওই মেশিন যদি আমাকে যথাযথ সঠিক আয়টা না দেয়, তাহলে আমার কেনাটা ব্যর্থ হবে। যার কারণে মূলধন মনে রাখতে হবে যে যে কোনো স্থায়ী সম্পত্তি কেনার পূর্বে আমাদেরকে মূলধন বাজেটিংয়ের কি সিদ্ধান্তগুলো, মূলধন বাজেটিংয়ের বিভিন্ন কৌশলগুলো আমাদেরকে জানতে হবে। তার মানে আমরা একটা পাইলাম কি, যখন কোনো স্থায়ী সম্পদ কিনব, তাহলে সে স্থায়ী সম্পদ কেনার সময় ওই স্থায়ী সম্পদ কেনার পূর্বে আমাদেরকে মূলধন বাজেটিংটা প্রয়োগ করে দেখতে হবে, আসলে মেশিনটা কি লাভজনক নাকি লাভজনক নয়। সেকেন্ড আসি ব্যবসায় সম্প্রসারণ, অর্থাৎ তোমার থেকে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে হয়তো 5টা মেশিন আছে, 5টা মেশিন দিয়ে তুমি কাঁচামালের মাধ্যমে তুমি পণ্য তৈরি করো। এখন চাচ্ছ সেখানে যে পরিমাণ মেশিন আছে, সে পরিমাণ মেশিনের চেয়ে তুমি আরও কিছু বাড়তি মেশিন কিনবা, যেগুলোর মাধ্যমে তুমি আরও বেশি উৎপাদন করতে পারবা, পণ্য উৎপাদন করতে পারবা। তার মানে কি, আমার বর্তমানে যে পরিমাণ ক্যাপাসিটি আছে, তার চেয়ে যদি বেশি ক্যাপাসিটির আমার প্রয়োজন হয়, তাহলে সে ক্যাপাসিটিগুলো যখন আমি বাড়াতে যাব, সেগুলো আমার কি লাভজনক হবে নাকি লাভজনক হবে না, সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে মূলধন বাজেটিংটা প্রয়োগ করে দেখতে হবে। যাই হোক, এখন দেখো, মনে করো আমি একটা এক্সাম্পল দিই এখান সম্প্রসারণ। মনে করো একজন টেইলার, একজন ব্যক্তি টেইলারিং ব্যবসা করে, টেইলার্স যেটা, সে তার থেকে 5টি কি আছে মেশিন আছে, সেলাই মেশিন, কিন্তু ওখানে কাস্টমার বেশি হওয়ার কারণে 5টা মেশিনের তার জন্য যথাযথ নয়, সে এখন আরও 6টি মেশিন কিনতে যাচ্ছে। তাহলে এই 6টি মেশিনটা কিনলে আসলে কি সে লাভবান হতে পারবে নাকি লাভবান হতে পারবে না, সব কিছু হিসাব নিকাশ করে যদি লাভবান হওয়া যায়, তাহলে সে সেখানে বিনিয়োগ করাটা তার জন্য যথাযথ হবে, আর যদি সেখানে লাভবান না হয়, তাহলে সেটা তার জন্য ক্রয় করাটা যুক্তিযুক্ত হবে না। আর সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের মূলধন বাজেটিংটা আমরা প্রয়োগ করে দেখতে পারি, আসলে ওই 6টা মেশিনটা ক্রয় করা উচিত হবে কি না। ব্যবসা সম্প্রসারণ গেল। এরপরে হচ্ছে পণ্য বৈচিত্রায়ন। জিনিসটা হচ্ছে, মনে করো তুমি এখন একটা পণ্যের ব্যবসা করো, এক ধরনের পণ্য, সেটা হতে পারে আমের জুস, তুমি জুসের তোমার ফ্যাক্টরি এসে জুস তৈরি করে তুমি বাজারে বিক্রি করো। দেখা যাচ্ছে আর তুমি ওই জুস বিক্রয়ের পাশাপাশি চাইলে আমের জুসের পাশাপাশি তুমি কিসের জুস তৈরি করতে পারো, আপেল অথবা কমলা লেবুর জুস তুমি তৈরি করতে পারো। এখন সে আপেল অথবা কমলা লেবুর জুসটা তৈরি করাটা উচিত হবে নাকি হবে না, সেটা তুমি বিভিন্ন মূলধন বাজেটিংয়ের বিভিন্ন প্রয়োগের মাধ্যমে তুমি সেই সিদ্ধান্তটা নিতে তোমার জন্য সহজ হবে। তার মানে কি, একটা পণ্যের পাশাপাশি অন্য একটা পণ্যটা বাজারে আনা, বাজারে ছাড়াটা উচিত হবে নাকি উচিত হবে না, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি মূলধন বাজেটিংটা প্রয়োগ করতে পারো। আচ্ছা, এরপর আছে প্রতিস্থাপন ও কি আধুনিকায়ন। কাস্টমাররা সাধারণত নিত্য নতুন চাই, আপডেট চাই। তুমি এখন যে মেশিনটা দিয়ে তুমি তৈরি করতেছ, সে মেশিনটা হয়তো আপডেট কিছু দিচ্ছে না, নতুন একটা মেশিন দরকার ওইটার স্থলে, প্রতিস্থাপন যেটাকে বোঝানো হয়। তাহলে তুমি কি করতে পারো, পুরাতন মেশিনটাকে চেঞ্জ করে নতুন একটা মেশিন ওখানে অ্যাড করতে পারো, এটা হচ্ছে প্রতিস্থাপন। আরটা হচ্ছে আধুনিকায়ন, যেটাকে বলি আধুনিকায়ন, যেটা হচ্ছে আপডেট, যেটা একটু আধুনিক যগযগে বা কাস্টমারদের চাহিদা অনুযায়ী যেটা কি হয় আধুনিকায়ন, যেটা তোমাদের বেটার হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, চুল কাটার সময় অনেকে বিভিন্ন ধরনের চুল কাটে, কিন্তু আবার চুল কাটার ক্ষেত্রে আবার অনেকে কি হয় মেশিন ইউজ করে, এক একজনের রুচি চাহিদা এক এক ধরনের। তাহলে সে পুরাতন যেটা আমরা সিজার ইউজ করি, যেটা আমরা
কাঁচি ইউজ করি যেটা সেটা হচ্ছে সে মেশিন ইউজ করতে পারে সেখানে, তাহলে একটু কি হলো আধুনিক হলো, সে একটা সেটার মাধ্যমে সে আরো ভালোভাবে কি করতে পারলো কাটতে পারলো, কাস্টমারদেরকে আরো সন্তুষ্ট করতে পারলো। প্রতিস্থাপন জিনিসটা হচ্ছে তোমার একটা একটা জিনিস আছে সেটার স্থলে আরেকটা জিনিস তুমি তৈরি করলে, আরেকটা হচ্ছে যুগের সাথে সাথে তাল মিলিয়ে রূপ চাহিদা সব কিছুর উপর বেস করে তুমি এটাকে আপডেট করা, সেটা একটাকে নতুনত্ব দেওয়া, এটা হচ্ছে আধুনিকায়ন। তাহলে আমি কোন কোন ক্ষেত্রে মূলধন বাজেটিংটা প্রয়োগ করতে পারি, কোনো একটা স্থায়ী সম্পদ কিনছি কিনবো কি কিনবো না সেটার জন্য মূলধন বাজেটিং করতে পারি, ব্যবসায় সম্প্রসারণ আমার ব্যবসা প্রতিষ্ঠানের এখন ক্যাপাসিটি যে পরিমাণ আছে তার চেয়ে আমি যদি ওই ক্যাপাসিটিটা বাড়াতে চাই বৃদ্ধি করতে চাই তাহলে আমি ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে মূলধন বাজেটিংটা প্রয়োগ করতে পারি। এরপর হচ্ছে পণ্য বৈচিত্রায়ন, বৈচিত্রায়ন মিন্স আমি একটা এক ধরনের পণ্য উৎপাদন করতেছি সেই উৎপাদিত পণ্যের পাশাপাশি যদি আমি একটা অন্য কোনো একটা পণ্য তৈরি করতে পারি সেটা হবে আমার জন্য বৈচিত্রায়ন। আরেকটা হচ্ছে প্রতিস্থাপন, সময়ের সাথে সাথে আমি যে মেশিনগুলো ইউজ করতেছি সেগুলোকে একটু চেঞ্জ করা, আর আধুনিকায়ন প্রতিস্থাপন এবং আধুনিকায়ন যে একটার পরিবর্তে অন্য একটা দেওয়া এবং সেটাকে সেটা যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে, সেটা ডিজাইন যাতে একটু চেঞ্জেবল হয় সে পরিবর্তনশীল হয় সে ব্যাপারে আমাদেরকে মূলধন বাজেটিং সহায়তা করে, যা আমি কি এটা করব, আমি কি প্রতিস্থাপন এবং আধুনিকায়ন করার ক্ষেত্রে মূলধন বাজেটিং আমাদেরকে কি করবে সহযোগিতা করবে। এরপরে আসি মূলধন বাজেটিংয়ের পদ্ধতি। এখন দেখো মূলধন বাজেটিংয়ের পদ্ধতি, আমি যে এতক্ষণ বলে গেলাম যে মূলধন বাজেটিং করার জন্য আমাদেরকে বেশ কিছু পদ্ধতি অবশ্যই জানতে হবে, একটু লিখবা সবাই। মূলধন বাজেটিং পদ্ধতি, বাজেটিং পদ্ধতি, মূলধন বাজেট তুমি যেখানে ইনভেস্ট করো না কেন মূলধনটা বাজেট করো না কেন মূলধন বাজেটটা করার আগে যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে তুমি জাস্টিফাই করে নিবা যে আসলে তোমার সেখানে বিনিয়োগটা করা উচিত হবে কি হবে না। ওকে, প্রথমে দেখে মূলধন বাজেটিংয়ের পদ্ধতি, বেশ কয়েকটি পদ্ধতি আছে। প্রথম একটা পদ্ধতির নাম হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি, এটাকে বলা হয় অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। সংক্ষেপে বলা হয় এআরআর। আচ্ছা, দুই নম্বর মূলধন বাজেটিংয়ের একটি পদ্ধতি হচ্ছে কি গড় মুনাফার হার পদ্ধতি, সেকেন্ডটা হচ্ছে পে ব্যাক সময় পদ্ধতি। পে ব্যাক সময় পদ্ধতি আর তিন নম্বরটা হচ্ছে, এটাকে ইংরেজিতে লেখা হয় সেম পে ব্যাক পিরিয়ড, পে ব্যাক পিরিয়ড, আর সংক্ষেপে বলা হয় পিবিপি, পিবিপি। তিন নম্বর লিখবা তোমরা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ নেট বর্তমান মূল্য পদ্ধতি। তিন নম্বরটা হচ্ছে নেট বর্তমান মূল্য পদ্ধতি, মূল্য পদ্ধতি, এটাকে বলা হয় এনপিভি, অর্থাৎ এটাকে নেট প্রেজেন্ট ভ্যালু বলা হয়, নেট ইংলিশে নেট প্রেজেন্ট
বেল বলা হয়, আর সংক্ষেপে বলা হয় এনপিবি। আচ্ছা, এরপরে চার নম্বরটা হচ্ছে অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি, হার পদ্ধতি এটাকে ইংরেজিতে ইন্টারনাল রেট অফ রিটার্ন বলা হয়, সংক্ষেপে বলা হয় আইআরআর, আইআরআর। তাহলে মূলধন বাজেটিংয়ের পদ্ধতি কয়টা পাইলাম আমি এখানে? প্রথম হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি, আর সেকেন্ডটা হচ্ছে প্যাব্যাক সময় পদ্ধতি, থার্ড হচ্ছে নেট বর্তমান মূল্য পদ্ধতি, আর ফোর্থ হচ্ছে অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি। এখানে এই পদ্ধতিগুলোর যে কোনো একটা পদ্ধতি গ্রহণ করে, যে কোনো একটা গ্রহণ করে তুমি সিদ্ধান্ত নিতে পারবা আসলে তোমার কোথায় বিনিয়োগ করাটা উচিত। তো আজকে আমি তোমাদের এই অধ্যায়ের অঙ্ক আছে, বেশ কয়েকটা অঙ্ক আছে, সে অঙ্কগুলো আমি নেক্সট ক্লাসে করাবো। তবে আমি একটুখানি তোমাদের গড় মুনাফার হার পদ্ধতিটা কাকে বলে বা গড় মুনাফার হার পদ্ধতি কি ওটা সম্পর্কে একটু বলছি। একটা সংজ্ঞা লিখবা, গড় মুনাফার হার, মুনাফার হার আমি এখানে যে পদ্ধতিগুলো আছে সে পদ্ধতিগুলোর প্রথম পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করতেছি, নেক্সট ক্লাসে এটার উপর আমি অঙ্ক করাবো যার কারণে। তাহলে একটু দেখো সংজ্ঞাটা, প্রতিষ্ঠানের বার্ষিক গড় মুনাফাকে প্রতিষ্ঠানের বার্ষিক গড় মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে গড় মুনাফার হার বলে। অর্থাৎ তোমাদের পরীক্ষা যদি আসে যে গড় মুনাফার হার কাকে বলে, তখন তোমরা কি লিখবা? প্রতিষ্ঠানের বার্ষিক গড় মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে গড় মুনাফার হার বলে। এখন দেখো, গড় মুনাফার হার বের করার জন্য আমাদেরকে কয়েকটা সূত্র জানতে হবে। আমি লিখে দিচ্ছি গড় মুনাফার হার বের করার সূত্রটা, আমি কিন্তু অঙ্কের কিছু অংশে চলে যাচ্ছি, নেক্সট ক্লাসে এটার বাকি অংশটাই করাবো। গড় মুনাফার হার সমান সূত্রটা হচ্ছে গড় নেট মুনাফা এখানে একটা সংজ্ঞা প্রতিষ্ঠানের বার্ষিক গড় নেট কথাটা লিখবা গড় নেট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। অর্থাৎ গড় মুনাফার হার বের করার জন্য আমাদেরকে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেই সূত্রটার নাম হচ্ছে কি? গড় নেট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। এখন প্রশ্ন হচ্ছে গড় নেট মুনাফা কিভাবে বের করা হবে, একটু দেখাচ্ছি।
সূত্রটা লিখব। সূত্র লেখার পরে যেটা লিখতে হবে আমাদের, গড় নেট মুনাফা এটা কেমনে বের করতে হয়। মনে করো তুমি যে প্রকল্পে বিনিয়োগ করেছো সে প্রকল্পে তুমি প্রথম বছর এত টাকা আশা করতেছো, মানে এত টাকা তোমার নেট লাভ হবে, দ্বিতীয় বছর এত টাকা হবে, তৃতীয় বছর এত টাকা হবে। যত বছরের প্রকল্প হয় তত বছরের নেট মুনাফাগুলো যোগ করতে হবে। তাহলে আমি লিখছি কি, প্রথম বছরের নেট মুনাফা যোগ দ্বিতীয় বছরের নেট মুনাফা যোগ, আমি জায়গা সংকুল না হওয়ায় জায়গা সংকুলন না হওয়া আমি উপরে লিখতেছি, তৃতীয় বছরের নেট মুনাফা, তৃতীয় বছরের নেট মুনাফা। অর্থাৎ নেট মুনাফা যত বছরের থাকবে তত বছরের নেট মুনাফা সব যোগ করে দিতে হবে। পাঁচ বছর থাকলে পাঁচ বছরের নেট মুনাফা যোগ করতে হবে, তারপর পাঁচ দিয়ে ভাগ করতে হবে। আমি এখানে তিন বছর পর্যন্ত লিখছি তাই তিন দিয়ে ভাগ করব। তাহলে এখানে ক্যালকুলেশন হয়ে যে অ্যান্সারটা আসে ওটা থাকবে। আচ্ছা, আমার সূত্রে লেখা ছিল গড় নেট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। তাহলে এখন দেখি গড় বিনিয়োগটা কীভাবে বের করতে হয় একটু শিখে নিই। গড় বিনিয়োগ সমান সূত্রগুলো একটু শিখে ফেলতে হবে, যে প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য ভাগ কত দুই, এখানে সব সময় দুই হবে, আবার পাঁচ লিখা যাবে না, তিন লিখা যাবে না, অঙ্ক তিন বছরের হলেও এখানে তিন লিখা যাবে না, এটা সব সময় দুই হবে। এখন প্রাথমিক বিনিয়োগ কী আবার ভগ্নাবশেষ মূল্য কী, দেখো প্রাথমিক বিনিয়োগ হচ্ছে আমি যেটা ইনভেস্ট করতেছি, মানে আমি পাঁচ লাখ টাকা যে কোনো প্রকল্প আমি বিনিয়োগ করব সেটাই হচ্ছে আমার প্রাথমিক বিনিয়োগ। অর্থাৎ আমি পাঁচ লাখ টাকা আছে, ওই পাঁচ লাখ টাকাগুলো আমি কোন ক্ষেত্রে বিনিয়োগ করতে আমি এখন সিদ্ধান্ত নিব। তো এই পাঁচ লাখ টাকাটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট, ওই ইনভেস্টমেন্টটাই হচ্ছে আমার বিনিয়োগ। আর ভগ্নাবশেষ মূল্য হচ্ছে আমি পাঁচ বছরের জন্য ইনভেস্ট করতেছি কোনো একটা ক্ষেত্রে, ওই পাঁচ বছর শেষে ওখান থেকে আমি দশ হাজার টাকা বিশ হাজার টাকা যে মানে শেষ ওই মেশিনারি এই কলকবজা এই জিনিসগুলো সেল করে দেওয়ার পরে আমি কত টাকা আশা করতে পারি, ওখান থেকে আমি কত টাকা পাবো, সেই অর্থটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। প্রাথমিক বিনিয়োগ হচ্ছে যে আমার ইনভেস্টমেন্ট, আমি কত টাকার প্রকল্প হাতে নিচ্ছি প্রথমে ওটাই। আর ভগ্নাবশেষ মূল্য হচ্ছে মেয়াদকাল শেষে আমি কত টাকা ওখান থেকে পাইতে পারি, সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমি কী করব, প্রাথমিক বিনিয়োগটা সাথে ভগ্নাবশেষ মূল্য যদি থাকে ওটা যোগ করে ভাগ করে দিব। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু আগে লিখে দিছি যে গড় মুনাফার হারের সূত্রটা। তাহলে আমি কী করব, আবার গড় নেট মুনাফাকে এই গড় বিনিয়োগ দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করে যে রেজাল্ট যেটা আসবে সেটাই আমার গড় মুনাফার হারের আনসার। তা আমি তোমাদের আজকে কী কী আলোচনা করলাম, প্রথম আলোচনা করছি মূলধন বাজেটিং কাকে বলে, মূলধন বাজেটিংটা কেন অত গুরুত্বপূর্ণ সেটা আমি বলছি আগেও, একটু আগে বলছি। আরেকটা হচ্ছে মূলধন বাজেটিংটা কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়, আর ফোর্থ যেটা সেটা হচ্ছে মূলধন বাজেটিংয়ের পদ্ধতি। তো মূলধন বাজেটিংয়ের পদ্ধতিগুলোর মধ্যে আমি প্রথম পদ্ধতিটা আলোচনা করছি, নেক্সট ক্লাসে আমি এই পদ্ধতির উপর ভিত্তি করে অঙ্ক করাবো। তো আজকে আমি তোমাদেরকে কাজ যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি যে টপিকসগুলো পড়াইছি আজকে, এই যে কাকে বলে, গুরুত্ব এবং প্রয়োগ এবং পদ্ধতি, এই চারটা বিষয় তোমরা আজকে বই খুলবা। বই খুলে ওখানে এই বিষয়গুলো তোমরা ভালো করে রিডিং করে রিডিং পড়ে ফেলবা, আর রিডিং থেকে তোমরা এমসিকিউ এখানে দাগিয়ে দাগিয়ে এমসিকিউ বের করবা। আর আজকেরটা ছিল আমার বর্ণনামূলক, আর নেক্সট ক্লাসে আমি এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করাবো। তো আমি আর বেশি কিছু বলছি না, আমি এই ক্লাসটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই বাসায় থাকবা, নিরাপদে থাকবা, এবং যে সাপ্টার যে অংশগুলো পড়াইছি আজকে সেগুলো তোমরা রেডি করে নিজেরাই নিয়ে নিবা।
তো ধন্যবাদ সবাই, ভালো থাকবা এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।